জন্মের পর থেকেই প্রত্যেকটা মানুষের জীবনের প্ল্যানিং শুরু হয়ে যায়। ছোটবেলা যদিও খানিক নিশ্চিন্ত কাটে মা বাবার ছায়ায়, বয়স এগোনোর সঙ্গে সঙ্গে মনের মধ্যে কিলবিল করে নানা প্রশ্ন। তবে যে প্রশ্নগুলো সব থেকে বেশি টুকি দেয়, তারই কয়েকটি ইনফোমিডিয়া পাঠকদের জন্য তুলে ধরা হল। বড়লোক কবে হব? অবশ্যই টাকার অঙ্কে। চাকরিতে প্রথম দিন থেকেই ঠিকমতো ইনভেস্টমেন্ট, সেভিংস, যাবতীয় কৃতিকলাপ করেও যখন যথেষ্ট বলে মনে হয় না, তখন কেমন যেন মনটা লটারি লটারি করে। এই চাকরিটা কি আমার জন্যই ঠিক? জীবনের পথে কোন ধরনের কাজ করতে চাই, তার জন্য কিভাবে নিজেকে প্রস্তুত করব? শেষে যখন কাজ পাব, তখন মনে হবে এই কাজের জন্য কি এত কিছু করা। আবার এও মনে হতে পারে যে এই কাজের জন্য আপনি অল্প হলেও বেশি শিক্ষিত। প্রেম, ভালোবাসা, তারপরে প্রেম পর্যায়ে সবই কেমন যেন রঙিন, কিন্তু কমিটমেন্ট এর কথা এলেই কি সব যেন মনের কোণে উঁকি মারে, ভয়, অস্বস্তি, আরো কত কি। এবং তখনই যেন মনে হয় এই সম্পর্কটি কি দিকে যাচ্ছে, আমরা কি একে অন্যের জন্য, নাকি বিয়ে, ফুলসজ্জা, মধুচন্দ্রিমা দিতে যাওয়ার পরে। নতুন জীবনের দিনগুলো প্রায় একই রকম হতে শুরু করেছে। নানা ধরনের গুরুজনের প্রশ্নবাণও আসতে শুরু করেছে, আর কতদিন ছেলে চাও না মেয়ে। নিজেরও মনে হয় তখন, আমি কি এখনই সন্তান চাই? আমাদের এখনই সন্তান হবে, যাকে ভালো করে মানুষ করবে? অথচ ডেলিভারি টেবিলে চোখ খুললেই দেখলেন দুই জোড়া চোখ প্যাট প্যাট করে চেয়ে রয়েছে আপনার দিকে। তখন মনে হওয়া খুব স্বাভাবিক, আগে যদি একটু জানতাম। কতদিন বাঁচবো, একটু যদি জানা যেত নিজের আয়ুর কথা, সেই মতো জীবনের সব কিছুই প্ল্যান করা যেত। আর যদি কিছু যদি না করতে পারা যায়, তাহলে জীবনের শেষ দিনের আগে সাথের শত্রুটিকে গুছিয়ে ক্যালোনিতে বেশ আনন্দ হবে।